দলিল দিয়া যান, এ কয়েকদিন আগে কি গেছে ও মেরাজের নামাজ কি সুন্দরিয়া পড়ছে না ওয়াহাবিরা পড়ছে? কারা পড়ছে? ও ভাই পুত্রা রে, আমার নবী না হইলে তো নামাজ তুই ফাইতি না, ওই দিন নামাজ নিয়ে আসছে ঠিক কিনা বলেন? লাইলাতুল বারাতের রাত্রে সুন্দরিয়া নামাজ পড়ে ও হাবিরা মসজিদ তালা মারে, লাইলাতুল মিলাদুন নবী রাত্রে সুন্দরিয়া পড়ে হেরা আপনার মসজিদ তালা মারে, লাইলাতুল মেরাজের রাত্রে সুন্দরিয়া নামাজ পড়ে হেরা তালা মারে, হেরা বেদাত কয়। এখন আপনার এখন নামাজ কি সুন্দরিয়া পড়ে না ও হাবিরা পড়ে? কারা পড়ে? ও সাইন নাম্বার হলো, সাইন নাম্বার হলো মুতিমুল জিয়ান, অন্নহীনকে অন্নদান করেন। আপনি ভালো ভালো খাচ্ছেন, আপনার প্রতিবেশী না খাইয়া কষ্ট পাচ্ছে না? ক অমুতিমুল জিয়ান, অন্নহীনকে অন্নদান করা কটা গেল? আমার আপনার নবীজি বলেন প্রতিবেশীর ব্যাপারে একটা হাদিস বললেন, ও সাহাবি যদি তুমি গরুর গোশত রান্না করো সাথে একটু জল দিও, জল জল বোঝেন নি, জল রসা রসা, অনেক দেখবে অনেক দেখবে অনেক সময় সে গোশত না হলে কিন্তু রসা দিয়ে কিন্তু খাই ফেলা, যে একটা সেন্ট কেন জানো নি, গরুর গোস্ত এক জায়গা ফাঁক করলে দশ গরুর মধ্যে খবর হয় ঠিক নি, গোস্ত যখন দোষ হয় তখন এই গ্রান্টটা কিন্তু নাকের মধ্যে যায় ঠিক নি, তোমার ফাঁসের যে ঘর ওই পাশের সন্তান তার মাকে বলবে আম্মু গরুর গোস্ত খামো, গরুর গোস্ত দিয়ে বাদ দাও, এখন হেই তো আর গরুর গোস্ত ফাঁক করে নাই তুমি ফাঁক করছ, যদি তোমার কাছে আসে এক টুকরা গোস্তের সাথে একটু জোল বাড়াইয়া দিও, তখন তোমার এই জোল এই গোস্ত এক টুকরা দিয়া তার খাউন চলব। আল্লাহ আকবার কন, আয় হায় দেখছেন কি সুন্দর ইসলাম, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা ঠিক কিনা বলে? এরপরে কয় আর যদি 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 তুমি বড় বকিল হও, যদি তুমি দেওয়ার নিয়ত না থাকে, কি থাকে দেওয়ার নিয়ত না থাকলে, এমন কিছু বকিল আছে না? জি আছে, আমার খানা খাবো আমি, হেরেকে হেরেকে খাওয়াই দেবো আমি ঠিক নি, তো কয় কি করবা? কয় এমন সময়ে গরুর গোশত পাক করবা যেই সময়ে তোমার প্রতিবেশী সবাই ঘুমিয়ে পড়ে, মানুষ যখন ঘুমায় আর নাও মনে স্ফুল মাওত, ঘুম হলো মৌত রদ দেখ, ঘুম যাওয়া মানে মানুষটা মরে যাওয়া, কি ঘুম যাওয়া মানে কি মানুষটা মরে যাওয়া, ঘুম যাওয়া মানে মানুষটা মরে যাওয়া, এই জন্য তো হাদিসে পাকের মধ্যে আছে মানুষ যখন ঘুমায় তখন তার রহুটা কিন্তু এই জায়গায় থাকে না, রহুটা শত্রু দিকে আপনার ঘোরাফেরা করে, একবার ইল্লিনে যায় একবার সিজ্জিনে যায়, বিভিন্ন জায়গার মধ্যে ঘোরাফেরা করে, যখন সে ঘুম থেকে উঠবে রহু বলে আল্লাহ গো আমি কি তার বডির মধ্যে যাবো কিনা, কো যাও যাও যাও, তার বডির মধ্যে যাওয়ার পরে যখন তাকে বলে ভাই কি খবর, তখন তার চক্ষুটা খোলে, আর যখন বললাম যে কি খবর কোনো আওয়াজ নেই, ওই রহুটা এই জায়গা থেকে আউট হলো আর দ্বিতীয়বার আসার সুযোগ হয় নাই ঠিক নি, এমন সময় ফাঁক করবে যেই সময় যেন সবাই ঘুমিয়ে পড়ে, তো ঘুম গেলে হেদের নাকের ঢোকায় আর গন্ধ যাইত, কি সুন্দর ইসলাম। ফার্স্ট নাম্বার হলো ওয়ামান সাল্লা আলা হাবিবি রহমান, যেই ব্যক্তি নবীজির উপর হামেশা দুরুদ শরীফ পড়ে, ওই দুরুদ শরীফ পড়নওয়ালা উম্মত কাল হাশরের ময়দানে রাসূল থাকবে যেই জায়গায় উম্মত থাকবে সেই জায়গা বলেন সুবহানাল্লাহ। তো আমি কি বলছি খেয়াল আছে নি? তো বোধ জিজ্ঞাসা বোরে বলতে বলতে পারবে, আর এক সব কিছু না বললাম তো এটা হলে কইয়ের তাহলে বোধ থেকে বাঁচতে পারবে ঠিক নি, ঠিক নি, না কিন্তু খাওয়ান পাইতেন না কিন্তু কইয়া দিলাম ঠিক নি, তাহলে আপনার নবীর উপর দুরুদ পড়লে জান্নাত পাওয়ার গ্যারান্টি ঠিক কি না বলেন? আমরা জান্নাত চাই কি চাই না? হাত তুলে দেখায় তার নারায় তাকবীর, নারায় রিসালাত, নারায় গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা জান্নাত চাই ঠিক নি, তো জান্নাত চাই তাহলে দুরুদ লাগবে কি লাগবে না? সবার লাগবো,
সত্যি জানেন হাশর ময়দানে আল্লাহ কত খেলা খেলবো এই উম্মতগুলোর লইয়া একমত কার খাতিরে নবীজির খাতিরে বাটপার বলেন সিটার বলেন যায় বলেন খুনের আসামি বলেন তুমি কি চাও হে কো কি চাও আর জান্নাত তো চাই আল্লাহু আকবার কোন কত তুমি খুন করছো না খুন করলে কি হইছে খুন করলে কি হইছে আমি গুনাগার আল্লাহ পাকের নাম রহমান রহিম বলেন সুবহানাল্লাহ আমরা গুনাগার ডাকে বারে বার বলেন আমরা গুনাগার ডাকে বারে বার আমরা গুনাগার না কেউ কি হাত লাগায় বলতে পারবে যে আমি আমার গুনা নাই বলতে পারবেন তো বলেন না আমরা গুনাগার ডাকে ওরে তুমি ক্ষমা না করিলে তুমি ক্ষমা মাশাল্লাহ ক্ষমা পাব কার আমরা গুনাগার ডাকিবা পাঁচটা বাজ দাও ওরে তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে দয়া পাব কার আমরা গুনাগার ডাকিবা এখানে আব্বা মানায়কার হাত তুলেন তো আব্বা মানায়কার কার আব্বা মানে হাত তোলেন এখন আপনারা সবাই বলেন বাবা মায়ের কথা মোরা বলতে পারি না সবাই বাবা মায়ের কথা মোরা বলতে পারি বাবা আমাকে কবরেতে কষ্ট দিও না বলেন বাবা মায়ের কথা মোরা বলতে পারি না বাবা আমাকে কবরেতে কষ্ট দিও না তুমি জ্বলিল জাব্বার তুমি জ্বলিল জাব্বার আমরা গুনাগার ডাকিবারে ওরে তুমি ক্ষমা না করিলে মাওলা তুমি ক্ষমা না করিলে মাশাল্লাহ ক্ষমা পাব কার আমরা গুনাগার ডাকিবারে দাদা দাদির কথা মোরা বলতে পারি না দাদা দাদিকে কবহরেতে কষ্ট দিও না বলেন নানা নানির কথা মোরা বলতে পারি নানা নানিকে কবরেতে কষ্ট দিও না শ্বশুর শাশুড়ির কথা মোরা বলতে পারি না তাহাদেরকে কবরেতে কষ্ট দিও না তুমি কাদির গাফফার তুমি কাদির গাফফার আমরা গুনাগার ডাকি ওরে তুমি ক্ষমা না করিলে সবাই তুমি ক্ষমা না করিলে ক্ষমা পাব কার আমরা গুনাগার ডাকি ও গো আমার দয়াল আল্লাহ দয়া করো না তোমার দয়া ছাড়া কেহ বাঁচতে পারে ঠিক নেই ঠিক নেই আল্লাহ দয়া লাগবো নেই হাই 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 ও গো আমার দয়াল প্রভু দয়া করো না তোমার দয়া ছাড়া কেহ বাঁচতে পারে না তুমি দয়ার সাগর তুমি দয়ার সাগর আমরা গুনাগার ডাকি ও গো আমার দয়াল প্রভু দয়া করো না ও গো আমার দয়াল প্রভু দয়া করো ওরে আমাদের দুই হাত কবুল করো না তুমি দয়ার সাগর তুমি দয়ার সাগর আমরা গুনাগার ডাকিবারে ঠিক কিনা কোন আমরা গুনাগার ডাকিবারে ভা তা আল্লাহর কাজ তো হলো বন্দার গুনাহ ক্ষমা করা আর বন্দার কাজ হলো কিছু ফেস পোস্ট লাগিয়ে দেওয়া ঠিক কিনা কোন আমরা ফেস পোস্ট না লাগালে তো মাফ করবো কার ঠিক নেই এই জন্যই তো খোদা দেখেন ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফালাইলো ফালাইছে না তো ফসম চলছে নি খেলা কি খেলা
মাওলা তুই রে তুই আউয়ালো আখেরে মাওলা তুই রে ঠিক নি মাওলা বর্ণা মাওলা তুই রে তুই আউয়ালো আখেরে মাওলা তুই রে মাওলার খেলা বোঝা বড় কঠিন যদি ওই মাওলা আমাদেরকে মাফ করে দেয় মাওলার বিরুদ্ধে কেউ কি আপিল করার কেউ কি মামলা করার সুযোগ আছে মাওলা তুই রে তুই আউয়ালো আখেরে মাওলা তুই রে তুই মাটির পোতলায় মাওলা লোকাইলা রহু মাওলা লোকাইলা রহু ওরে আদহমের কল হবে মাওলা আদহমের কল হবে মাওলা আল্লাহু আল্লাহু মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালো আখেরে মাওলা তুই রে পানিতে ডুবাইয়া মাওলা কেয়ামত দেখাইলি দেখাচ্ছে কিনা ওরে পানিতে ডুবাইয়া মাওলা কেয়ামত দেখাইলি ওরে জল তুফানে নহ নবের জল তুফানে নহ নবের কিস্তি কেন বাসাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালো আখেরে মাওলা তুই রে খলিল কে আগুনে দিল নমরুদ বেঈমান ঠিক কিনা ওরে খলিল কে আগুনে দিল নমরুদ বেঈমান ওরে জ্বলন্ত আগুনের মাঝে জ্বলন্ত আগুনের মাঝে ফুল বাগান দেখাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালো আখেরে মাওলা তুই রে বোয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবীর ঠিক নি ঠিক নি ঠিক নি ওরে বোয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবীর ওরে দোয়া ইউনুস ওসিলাতে দোয়া ইউনুস ওসিলাতে তাহাকে বাসাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালো আখেরে মাওলা তুই রে ওই মাওলা আমরা ভারতে পারে কি পারে না মনসুরের মুখে মাওলা আনাল হক বলাইলি কইছিনি কইছিনি আনাল হক মানে আমি আল্লাহ আমি কি যেমন ফেরাউন বলেছিল কোরআন শরীফ 30 পারার মধ্যে আছে ফাকালা ফাহাসারনা হাসানা মানে একাত্র করলো ফানাদা আহ্বান করলো ফাহাসারনা একাত্র করে কয় আনার আব্বা কুমুলা আল্লাহ আমি তো খোদা আমি তো কি আনার আব্বা কোন শরীফের আয়াত কোন শরীফের আয়াত ঠিক না বুঝো আনার আব্বা কোমলা আলা আমি তো বাপ আমি তো গডফাদার আমি তোমাদের খোদা তো খলি মনসু হাল্লাস আনাল হক বললেন আমি আল্লাহ এই কথা বলা পরে ওই সময় কিছু মোল্লা মুফতি কয় বাদশাহ সাহেব হে তো ইমান টোটকিয়া ক কি করা কহের জেলে ঢুকান কোথায় খলিফা মনসুর হাল্লাজ কি আপনার জেলের মধ্যে আপনার দোকানা হলো দোকানোর সাথে সাথে বাবা জি না আমার জেলখানার সব লোক সবগুলো লোক তার কাছে মরিদ হইয়া গেল তারে ঢুকেছে ফাগলা রে বালাল লেওয়াল ফাগলা বেশি বেশি ব্যস্ত লাগালে এরপরে বাচ্চা কয় বাদশাকে উজরা কয় বাদশা সাহেব জেলখানার তো অবস্থা খারাপ তাকে ট্রান্সফার করেন তো আমাদের ঢাকা জেলখানায় আছে না ওই যেটা কি মেন্স হ্যাঁ হ্যাঁ যেখানে কি দেওয়া হয় সোজা সোজা করে ফেলা তার একটা আছে কোথায় গাজীপুর আছে না আছে না আছে না ক এইভাবে তারা সেজ করেন ক গাজীপুর মনে করেন গাজীপুর নিয়ে যান যখন সেজ করা হলো দেখলো অবস্থা আরো খুবই খারাপ ক কি করা ক হে রে কলা আলাদা করে দেন কি কল্লা কি কল্লাটা আলাদা করা হলো আলাদা করার পরে তার দেহ থেকে কল্লা থেকে আওয়াজ আসে আনাল হক আল্লাহু আকবার কর ফকিরি তার তার হাতটা কেটে ফেলেন দুই হাত কেটে ফেললো দুই হাত কাটার পরও হাত থেকে আসে আনাল হক আমি আল্লাহ ক দুই পাউটা কেটে ফেলেন দুই পাউটা কেটে ফেলা হলো তারপর কয় আনাল হক আমি আল্লাহ এবং কি তাকে সদরের মধ্যে চড়ানো হলো ওই জায়গা থেকে আসে আনাল হক আমি আল্লাহ এর অর্থ হলো আল্লাহ মনসুর হাল্লাজের ভিতরে লুকাইয়া গেল যতই তোমরা টুকরা কেন তার মুখ দিয়ে আল্লাহ আসবে মূলত আল্লাহ সেই বলে নাই এটা আমার
মনসুরের মুখে মাওলা আনাল হক বলাইলে মাওলা আনাল হক বলাইলে ওরে শুলেতে সড়াইয়া তারে শুলেতে সড়াইয়া তারে জগৎকে দেখাইলে মাওলা তুই রে তুই বল না মাওলা তুই রে তুই আউয়াল আখে রে মাওলা তুই রে তুই ভালো গানা খারাপ লাগে হ্যাঁ 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 আচ্ছা এই যে এগুলা বললাম আচ্ছা আপনারা কন্ত এখানে কোনো খারাপ খুঁজে বলছি সত্যি কথা বলবেন আল্লাহর কাছে এখানে জবাবদিহি করতে হবে আপনি বুকের মধ্যে হাত লাগা বলবে আমি এতক্ষণ হয়ে যে কতগুলো বললাম আমি কাউকে গালি দিয়েছি খারাপ কথা বলেছি এখন সকালবেলা কিসে গেছে লোক কইব কাদ্রে হুজুর গান গাইয়া গেছে দেখবেন করবো করবো সমাধান করবো ও বাইফুতের আরে বাইফুট ডাকে তো করে সমস্যা নেই কি কোন ঠিক নেই ভালো হয়ে যাও আমার বাইফুত মানে বাতি যায় নাকি ও বাইফুতেরা ভালো হইয়া যাও আমি তো তোমাদেরকে গালি দেই নাই খারাপ কিছু বলি নাই শোনো 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 দলিল দিয়া যাই আমার আপনার নবী মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন আলেম ভাইয়ের এখানে আছেন রাসুল পাকের জন্ম কোথায় কথা বলতে হবে মাইক তো ভালো না আমি আগে বলছি আস্তে আস্তে কথা বলবো আমাকে সাহায্য করতে হবে নবীজির বাড়ি কোথায় মক্কা হতে দয়াল নবী মদিনাতে যায় মায়ের দেশের জন্যই নবীজি ফিরে ফিরে সাইক ছয় মাসেরই গর্বে থুয়া ফিতা গেল মারা ছয় বছরের বয়স কালে বাপ মাতা গেল মারা আট বছরের বয়স কালে দাদা গেল মারা বালকেতে পৌঁছতে নবীজি হইলেন সর্বহারা গভীর মনোযোগ বাবাজির আমার কি চলবে আলোচনা চলবে কতক্ষণ কতক্ষণ আর কে হ্যাঁ গভীর মনোযোগ বাবাজির আমার আমি তো খাই নাই বুঝুন ভাই কম লাগতো না খাও নাই গভীর মনোযোগ বাবাজির আমার আমার আপনার নবী মক্কা থেকে যখন মদিনায় চলে যাচ্ছেন দেখবেন যার জন্ম যেখানে এই জায়গা থেকে যেতে খুব মায়া লাগে ঠিক না ঠিক না খুব মায়া লাগে আমার আপনার নবী মক্কা থেকে মদিনায় যেতে চান নাই শেষ পর্যন্ত আল্লাহর হুকুম বন্ধু হাবিবুল্লাহ গো আপনাকে স্থান ত্যাগ করতে হবে আপনাকে যেতে হবে কোথায় মক্কা থেকে মদিনায় বলেন কোথায় মক্কা থেকে আপনাকে মদিনায় যেতে হবে আমার নবী বারবার মক্কার দিকে তাকায় মক্কার মানুষই এত নিষ্ঠুর তোমরা হয়ে গেলা তোমরা আমাকে তাড়িয়ে দিয়েছ এই জন্য বাবাজির আমার কোনো নবী কিন্তু তার জন্মস্থানে থাকতে পারে নাই অলি আল্লাহ থাকতে পারে নাই বাংলাদেশের সম্রাট অলিকুলের সম্রাট বাবা শাহজালান ওনার বাড়ি কিন্তু বাংলাদেশে নয় ওনার বাড়ি হলো ইয়েমেন দেশের মধ্যে সৌদি আরবের সাথে এই জন্য আমার আপনার নবী ইয়েমেন দেশটারে খুব ভালোবাসতেন ইয়েমেন শহরকে আপনার খুব পছন্দ করতেন আমার আপনার নবী একদিন দোয়া করতেন আল্লাহ হুম্মা বারিক লানা ফি ইয়েমেনা ও গো আল্লাহ তুমি ইয়েমেন দেশের মধ্যে বরকত দান করো শাম দেশের মধ্যে বরকত দান করো আমার আপনার নবী ইয়েমেনে সাদুর খুব ভালোবাসতেন বলেন সুবহানাল্লাহ কি ভালোবাসতেন আমার আপনার নবী একদিন সকালবেলা ইয়ামেনি সাধুর গায়ে দিয়ে বসে আছেন এই অবস্থার মধ্যে মাওলা আলী আসলো মাওলা আলীকে আপনার সাধুরের ভিতরে ঢুকাইলেন এরপরে আসলো ইমামে হজরত হাসান আসলো হাসানকে ঢুকাইলেন হুসাইনকে ঢুকালেন মা ফাতেমাকে ঢুকাইলেন কয়জন হলো সাতজন আমার নবী সহ হলো পাঁচজন এই পাঁচজনকে বলা হয় পাক পাঞ্জাতন এই সাতজন ইয়ামেনি সাধুর গায়ে সাধুরের ভিতরে যখন ঢুকলো
তখন আমার আপনার নবী সবাইকে নিয়ে একটা দোয়া করলেন আপনারা আমার সাথে বলেন আল্লাহুম্মা আল্লাহ তবে আল্লাহুম্মা আল্লাহ হাউলাই হাউলাই খাসাতান আহলে বাইতি ওগো আল্লাহ যারা আমার সাদরের ভিতরে লুকাইতো মাবুদরে তারা অন্য কেহ নয় তারা হলো আমার আহলে বাইত তারা হলো আমার বংশধর ভাই পুত্ররা সকালবেলা কিন্তু সমালোচনা করিও না বুঝছে যাও বুঝছে যাও বেলে হুজুর কোথায় আছে নামাজ পড়েন না জি নামাজ সালাম পেড়ার আগে কি পড়েন আত্তা পড়েন না আত্তা হিয়াতু আছে না লিল্লাহে তারপরে কি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাত আসসালামু আলাইকা কা কা আসেনি আসেনি ভাই পুত্রে জিজ্ঞাসা করবেন না ভাই পুত আসসালামু আলাইকা এটা কি এর জমির জমির মানে সর্বনাম যা কি আপনার আরবিতে বা ইংলিশে বলা হয় প্রনাউন কা কুমা কুম কে কুমা কুন না জমির হলো আপনার 14টা গায়েবের 6টা হাজারের 6টা মুতাকাল্লামের 2টা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকা আইয়ুহান নবী কা হলো এটা হাজারের জমির যদিও তুমি নবীকে না দেখো নবী কিন্তু তোমাকে দেখ আসেনি আসেনি মেয়ানে আসে কে মাসো কোসে রামজিস কেরামান কাতে বিরাহাম খবর নিস আসেনি আসেনি কেরামান কাতে বিন্তু আসে আপনার এই কাতের মধ্যে কেরামান এখানে কাতিবিন দেখেন কিনা বলেন কেরামান কাতিবিন দেখেন না আপনি চক্ষু দিয়ে দেখেন না কিন্তু মগর কেরামাল কাতিবিন আপনাকে দেখে কেরামান কাতিবিন আপনার আমল নামাগুলো লিখতেছে ঠিক কিনা বলেন আপনি যেমন কেরামাল কাতিবিন দেখেন না কেরামাল কাতিবিন আপনাকে দেখে তদ্রুপ আপনি নবীকে দেখেন না দেখার চক্ষু নাই ওই নবী আপনাকে দেখতে পায় আল্লাহ 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 বুঝলে বুঝ ফাতা না বুঝলে তেস ফাতা আছে না আছে না আত্মা ইয়ে তো গেছে আচ্ছা এরপরে আরো পড়েন আগান আগান এরপরে কি আসসালামু আলাইকা আইয়ুহান সালাম দিছে কেডা আমার সাদে মিঠে না আমার সাদে মিঠে না নবীর আশেকে আপনি আশেক না আশেক বললাম আর কি আমার লাইন কিন্তু আছে কিন্তু ওই ভাই পুত্র গান গায়ে কাছে দলে দিয়ে যাবো আমার সাদে মেঠে না নবীর আশেকে দেখে আশেকে দেখে আশেকে দেখে ওরে কি উপমা দিব আমি আমার মুখে ওরে কি উপমা দিব আমি আমার মুখে আমার প্রেম আমার সাদে মেঠে না নবীর রওজা দেখে আমার সাদে মেঠে না বীরে প্রেমিকে দেখে প্রেমিকে দেখে ঠিক কি না কোন নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে নামাজটা কার জিজ্ঞাসা বলে বাই ফুত নামাজটা কার বাই ফুত গো নামাজটা আল্লাহর নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে ঠিক কি না কোন আত্তাহিয়াতু তাশাহুদ পড়া ওয়াজিব যেই ব্যক্তি আসসালামু আলাইকা আইয়ুহান নবী নামাজের মধ্যে আমার আপনার নবীকে সালাম না দিবে তার নামাজ রোজা হজ যাকাত আবা কাবা দিলে কোনো ঘাটতি কুট্টা রোড়া সোড়া এক পয়সাও দাম নাই ঠিক কি না বলে সবাই আপনারা কিসের নামাজ পড়ো মাঠ ঠিক আছে নি ভাই পুত ভাই পুত্রে মাইক ঠিকঠাক আছে ভাই পুত্রে বিটির বিষয়টা গেলাম মাইক ঠিক করিও বিটির বিষয়টা কতদূর মাইক ঠিক আছে আমার কুদনে ছোটে তিন মাইক গেছে গাজুল্লা হে কো মাইক ঠিক আছে বলে চিন্তা করছেন ওয়া লাইফ
খারাপ লাগে জি না চলবে 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 যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে শাফাত করবেন শাহে মদিনা বাবা জানো না হাদিসে পাকে গো সোনা ঠিক কি না কোন শেষ করলাম এরপরে কি তারপরে কি মুহাম্মাদিন আলেম আছে উনিও আলেম হামজা খাড়া সবরা লাম জেল্লি এ আলে আলা মানি হলো উপর ভাই ফুতরা যদি উপর সমাধান করা রে ভাই ফুত সময় আছে আসো 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 বুঝা যাও কি কন ঠিক নি ঠিক নি এই আলে ওই আগে বললাম ফুটতে হইব ফলে করতে হইব আমি দাখিল আলিম ফাজিল কামিল হাদিস শেষ করার পরে এরপরে করছি আমি মুফতি বিভাগ ফেকা তারপরে চিন্তা করলাম যে আর বাইক দুইটা আছে মুফতি ফরে মুফাসসির এটাও দিয়ে দি চিন্তা করলাম হরে হেরা কইব যে কোনটা বাকি আছে আগে তো এইটাও বাকি কি লাভ দিবালাই তো কামেলের মধ্যে আসা সাতটা গ্রুপ হয়ে হাদিস ফেকা তাফসির আরবি ইনশাল্লাহ আমি আপনাদের দোয়া সাতটা কমপ্লিট আমার অল ফার্স্ট ক্লাস গর্ব না অহংকার না এটা আপনাদের দোয়া আল্লাহ আকবার কোন আয়ো ভাই ফুতরে কোন বিষয় লই আইবা আসো হাদিস নিয়ে আসো তাফসির নিয়ে আসো আরবি নিয়ে আসো আদব নিয়ে আসো সুযোগ নাই ঠিক নি আল শব্দের অর্থ হলো বংশধর কিতাবের নাম নুরুল আনোয়ার নুরুল আনোয়ার যে কিতাবের ওয়াহেদের জমা আনোয়ার কি এই ওয়াহেদ মানে এক বছর সিঙ্গুলার আর ফুলাল মানে বহু বছর নূর আনোয়ার নূর অনসব জিজ্ঞাসা করেন ভাই ভাই একটা কিতাবের নাম বলেন তো যে কিতাবের প্রথম অংশ দ্বিতীয় অংশ কিন্তু জমা কি নুরুল আনোয়ার প্রথম অংশ কিন্তু কি এক বছর এরপরটা কি বহু বছর নুরুল আনোয়ার নুরুল ইসলাম আলীপুরি তার মাদ্রাসার নাম হলো নূরে মদিনা বোন নাম নাকি নূর নাহার সব কিছু নূর 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 আর হে সব কিছু নূর মানে আমার নবীর কানে ওই বেলে মাড়ি নাউজুবিল্লাহ কোন হাই হাই কোন দিকে যাই রে ভাই পুত্রে তুই সব নূর মানুষ তুই এটা মানতে পারস না তুই গভীর মনোযোগ বাবা জিরা আমার কি বলছিলাম খেল আছে আপনাদের কি বলছিলাম হ্যাঁ ঠিক আছে আপনারা সবাই কিন্তু ক্লাসের ছাত্র খুশি হইলাম ঠিক নেই কারণ বক্তার সাথে কিন্তু মনোযোগ থাকতে হবে কি মনোযোগ কি থাকতে হবে একবার বাসার মধ্যে একবারটা কয় ভাই গত বছর তো আমার এক বাতিজি ডেলিভারি রোগ মারা গেছে বাতিজি মহিলা না মেয়ে না বাতিজি মেয়ে তো হ্যাঁ ক তো মহিলা তো এই রোগ মারা যাইতেও পারে কারণ যখন বাচ্চা হওয়ার সময় সময় কি মাবন মারা যায় না যায় তার একবারা ফাল মারা কয় হেবার ছিল কি অমনোযোগ ফাল মারা কয় ভাই ডেলিভারি রোগ এত কঠিন মারাত্মক রোগ ক কি হয়েছে ক এই রোগে গত বছর আমার আব্বাও মারা গেছে হে আব্বা বলে এই রোগে মারা গেছে এর মানে হে মনোযোগ ছিল না ছিল না মনোযোগ কি তো আপনারা কিন্তু মনোযোগ থাকিয়েন কেমন কেমন ঠিক নি ঠিক নি ঠিক নি থাকিয়েন ইনশাল্লাহ আমি আরফাতে নেই এই আজকের মাহফিলে তবরক আছে নি হ্যাঁ এই আছে ইনশাল্লাহ তবরক তবরকের ব্যবস্থা আছে নো টেনশন ঠিক কিনা বলেন ইনশাল্লাহ কপালে আছে ঠিক নি আমাদের কপালে আছে আর হেদের কপালে নাই কপালে আছে কি ঠকঠকাইলে হবে কি ঠিক নি আপনাদের কপালে আছে কপালে লিখন যায় না খণ্ডন হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড ঠিক কিনা আর শব্দের অর্থ হলো বংশধর
ওই যে কিছুক্ষণ আগে ছাত্র বিদ্যা ঢুকছে কিনা আমার আপনার নবী কয় ওয়ালা আলে মুহাম্মাদিন নামাজের মধ্যে আপনার স্মরণ করতে হবে কাকে আমার আপনার নবীকে মাওলা আলীকে ইমাম হাসানকে ইমাম হুসাইনকে মা ফাতেমাকে নবীজির বিবিদেরকে তারাও আহলে বাইত তাদেরকে স্মরণ না করলে রে বাইফুত তোর নামাজ হবে না আছে নি জি হাই 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 এত দলিল দেওয়ার পরও তারা বোঝে না ঠিক কিনা কন যেন আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দে আমিন কন আর জোরে আমিন কন তাহলে বাবারা যে কথা বলেছিলাম আমার আপনার নবী যখন মক্কা থেকে মদিনায় গেছে কিনা গেছে কিনা বলেন আল্লাহুম্মা সাল্লি আমার কন আমার কন কি কন হ্যাঁ শেষ করে দেবো হ্যাঁ করে শেষ করে দেব কি করতাম কোন হ্যাঁ তো কোন দিকে যাই আমি পাগল তিতা মেয়েটা বোঝে না পাগল কেজি লাফিয়ে দিও না কোন দিকে যাই কি কর কি কর হ্যাঁ গভীর মনোযোগ বাবাজির আমার যাও শোনেন এই মোটামুটি এক ঘন্টা কিন্তু হয়ে গেছে ঠিক নেই আপনার মনে কষ্ট করি না ইনশাল্লাহ আবার ব্যবস্থা করেন ইনশাল্লাহ আমু কি কন ঠিক নেই আপনারা সময় সুযোগ শুধু কল করবেন আব্দুল্লাল কাদের হুজুর খাকান্দা থেকে বলতেছি ওকে ইনশাল্লাহ ঠিক কিনা বলেন গভীর মনোযোগ বাবাজিরা আমার দলিল দিয়া যায় এখন তো হেরা কইব কি কি কইয়া গেছো হ্যাঁ হ্যাঁ কি কইয়া গেছে গান কইয়া গেছে এখন গানের দলিল নিয়ে যায় যারা এখানে আসছে সবাই কিন্তু আমার ভক্ত না কিছু আসছে সদ্য ভেসে দেখি হুজুর কি কয় ঠিক নি ঠিক নি সবাই কিন্তু আমি আব্দুল্লাহ কাদরি ফেমিক না কিছু আছে আছে না আছে না আছে না দানের লগে সিন্ডা আছে নি কোন আছে দান যতই কুলা দানের কি কুলা কোন না জি কুলা দিয়ে যতই দান চাড়া দিবেন সিন্ডা থাকবো ঠিক কিনা বলেন সবাই কিন্তু এখানে আমার প্রেমিক না কিছু আমার বিরোধী ফাড়িও আছে আছে রে হ্যাঁ দলিল নিয়ে নাও আমার আপনার নবী মক্কা থেকে যখন মদিনায় গেল মদিনার দিকে যাচ্ছেন মদিনার আনসার সাহাবিগুলো আমার আপনার নবীজির নুরানি চেহারা দিকে তাকাইয়া তারা বলেছেন আরবিতে তাদের মাতৃভাষা কি কথা কন কি তাদের মাতৃভাষা হলো আরবি এই জন্য তারা আরবিতে বলেছেন আর আমার নবীও তো বলেছেন আমি আরবিকে তিন কারণে ভালোবাসি লে আন্নি আরবি আমি রাসুল আরবি ওয়াল কোরআনু আরবি কোরআনের ভাষা হলো আরবি ওয়াল লিসানু আহলিল জান্নাহ আরবি এবং জান্নাতের ভাষা হবে আরবি আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার আচ্ছা আরবের মানুষ তো বলতে হবে আরবিতে ঠিক নি ঠিক আমি আপনাদের খাকান্দা মাহফিলে আসছে যদি আমি এখন আরবিতে বলি আপনারা কেমন তো হুজুর মানে পাগল হয়ে গেছে গা ঠিক নি কথাটা এই ফাপনা ভর্তি করাও কেরে কারণ আপনারা ওয়াজ না বুঝলে আমরা পাগল কইব নই স্বাভাবিক ঠিক নি ঠিক নি কিন্তু বাংলাতে বলে কেউ আমরা পাগল কইতো না কর হুজুর তো ঠিক কথাই কর ঠিক নি তো আমাদের জন্মস্থান কোথায় বাংলাদেশে কোথায় 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 বাংলাদেশে বিদায় তো আমি বাংলা ভাষায় বলতেছি আরবের জন্মস্থান বিদায় তো আরবিতে সাহাবায়ে কেরাম বলেছেন তারা বলেছেন কি আমার আপনার নবী সাহারা মোবারক দেইকা তারা বললেন তলা আল বাদ্রু আলাইনা মিনসানিয়াতিল বিদা ওয়াজাবার শুক্রু আলাইনা মাদা লিল্লাহি দা বোধ হুজুরে কিন্তু মিলাদ কেম তো করে না যদি একটু করে কয় তলাল বাদেরো আলাইনা মিংসানি ইয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা আল্লাহু আকবার কোন শুনতে মোটামুটি খুব ভালো লাগছে ঠিক নি
অর্থ কিন্তু পুরা বোঝেন নাই অর্থটা কইয়া দেই তলা সাহাবায়ে কেরাম আনসার সাহাবে সাহাবায়ে কেরাম কয় তলাল বদ্রু আলাইনা তলা অর্থ হলো উদয় হওয়া কি হওয়া উদয় হওয়া এই সূর্য আপনার সকালবেলা উদিত হবে কিনা বলেন তলাল বদ্রু আলাইনা সাহাবায়ে কেরাম কয় আমাদের মাঝে বদ্রুন আলাইনা পূর্ণিমার সাত উদয় হইল বদর বদর মানে পূর্ণিমার সাত বদর মানে কিও আজকে খোদায় যাই করছে ব্যবসায়ী ছয় ঘন্টায় ওয়াজ করবো কিন্তু ছয় ঘন্টা করলে আপনারা ঘুমাইতেন না কি কোন ঠিক নি বলেন হ্যাঁ ইনশাল্লাহ সামনের দিকে আসলে তো প্রধান বক্তা আমার বন্ধুবর হই আমার বন্ধুবর হই কারণ উনি যখন দূর থেকে আসবে লাস্টে করতে হবে ঠিক কিনা আমি তো মোটামুটি কাছে উনি আসার আগ পর্যন্ত চলবে ঠিক কিনা বলেন আসলে আমাকে আর বিরক্ত করবেন না কারণ যদি আবার সুযোগ হয় ইনশাল্লাহ তখন শুনামো ঠিক কিনা বলেন এখন আসেন বদর মানে কি বদর মানে পূর্ণিমার সাত প্রথম যেই সাত উঠে এই সাতটার নাম হলো হেলাল কি সান হেলাল সান নবীজি কয় তোমরা সাত দেখে রোজা রাখো আবার সাত দেখে রোজা ভাঙ্গ রমজান মাস সামনে নাকি পিছনে রমজান মাস রোজা রাখার পরে শাওয়াল যখন সাত উঠবে ওই দিন কি ঈদুল ফিতর ঈদুল দেখা যায় আকাশটা হলো মেঘলা আপনি সাত দেখেন নাই তখন একজন কয় তুমি সাত দেখছো না কো সাত দেখি নাই আরেক বেড়া কয় তুমি সাত না দেখলে কি হইব সরকার তো সাত দেখার একটা কমিটি রাখছে হেলাল কমিটি ঠিক কিনা বলেন হেলাল কমিটি দূরবীন দিয়ে সাত দেখবে যদি সুতার মতো না হয় সাত দেখার পরে তারপর রেডিও টেলিভিশনে ঘোষণা করে দিব আজকে শাওয়াল মাসে সাত দেখা গেছে আগামীকাল ঈদ উল ফিতর ঠিক কিনা কর এটার নাম নতুন সাত নাম কি নতুন চাঁদ এইভাবে যখন সাতটা আস্তে 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 মোটা হয় তখন তার নাম হয় কমর তার নাম কি আর যখন সাতটা মাগরিবের পরে টর্চ লাইটের মতন এইভাবে আপনার আলো দিয়ে থাকে এই আলো ফজর পর্যন্ত দিয়ে থাকে রে বাইফুত এই সাতটার নাম হলো বদর বদর মানে হলো পূর্ণিমার সাত কি সাত আচ্ছা সূর্য না উঠলে পুরো অন্ধকার না অন্ধকার নেই সূর্য উঠলে কি হয়ে যায় আলোকিত হয়ে যায় সূর্য যেমন না উঠলে অন্ধকার হয়ে যায় সূর্য উঠলে আলোকিত হয়ে যায় আমার নবী নূর থেকে তো সূর্যের সৃষ্টি তাহলে আমার আপনার নবীজির ওই নূরের তাজাল্লিতে গোটা বিশ্ব জাহান আলোকিত হইয়াছে ঠিক নি কবদর মানে হলো পূর্ণিমার সান এখন তো হেরা লাইনটা বোঝে নাই কিন্তু বাবাজি আমার নাম শুনছেন নি কবি নজরুল কি কবি কি কবি জাতীয় আর জাতীয় কি কবি জাতীয় কবি কবি নজরুল নাম কি কবি কবি নজরুল বেশি আপনার পড়ালেখা করে নাই ওনার বাড়ি কিন্তু ভারতের বর্ধমান জেলায় শ্রোনিয়া গ্রামে নারায় তাকবি নারায় রিসালাত নারায় গাউসিয়া নারায় তাকবীর নারায় রিসালাত নারায় গাউসিয়া উনি কোথেকে আসছে মোহতামে মোতাম দিচ্ছে কেড়ে আবার আচ্ছা বসেন শেষ করে দিচ্ছি আমি ওনাকে একটু 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 চেয়ারা দেন একটু বসো হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি বসেন 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 বইন আমার ভাইজান এসে গেছেন ইনশাল্লাহ কিছুক্ষণ পরে মাইক ছেড়ে দিচ্ছি এই শোনেন আমি আগে বলছি কেমন ঠিক না ইনশাল্লাহ আবার সামনে আসলে ইনশাল্লাহ কি বলবো তবে হ্যাঁ এটা শেষ করে দিই খোলা সদুল কালাম ফিহাজাল মকান ফিহাজাল মকান কবি নজরুল তার বাড়ি হলো ভারতের কোথায় বর্ধমান জেলায় সুরুলিয়া গ্রামে কোথায়
আসানসোল শহরে সুরলিয়া গ্রামে তার ছোটবেলায় নাম ছিল আপনার দুখুমিয়া, ঠিক কিনা বলেন? বেশি আপনার পড়ালেখা করতে পারে নাই, রুটি দোকানের মধ্যে কাজ করতো। লাস্টে এক পর্যায়ে ইন্সপেক্টর তাকে নিয়ে গেছে, ঠিক কিনা বলেন? তার প্রতিভা, তার আজকে কবিতা গল্প ঢাকা ইউনিভার্সিটি বলেন, যত বিশ্ববিদ্যালয় আছে তার কবিতা গল্প পড়ানো হচ্ছে কিনা বলেন? আমার দেশের বাইফুতেরা তলাল বাদ্রু আলাইনা সাহাবাই গ্রামে দুইটা লাইনের অর্থ বোঝে নাই, কবি নজরুল তো মাদ্রাসায় পড়া করে নাই, আল্লাহ তারে কি জ্ঞান দান করলো সে কিন্তু অর্থ বুঝছে, তলাল বাদ্রু আলাইনা মিনসানিয়াতিল বিদা, এটা সে তার বাংলা অর্থ হলো। যখন মাঝে মধ্যে আমরা বলি কি, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের মধুর পূর্ণিমার সেটাই চাঁদু দোলে, তোরা দেখে যাক আমেনা মায়ের কোলে, এলো আল্লাহর হাবিব বারোই রবিউলে, তোরা দেখে যাক আমেনা মায়ের কোলে, তোরা দেখে যাক আমেনা মায়ের কোলে, আল্লাহ তাআলা দিছে বাবা রহমতের দরজা খুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। তলাল বাদ্র, এটা বিরাট বাংলা অর্থ, ঠিক না বোধ হয়, এটা কি বাংলা অর্থ? বাইপুত্রা বোধ না কোন থেকে যাইতো, বাংলা কি অর্থ? বাংলা অর্থে ওই নামেরে বলা ছড়ে বাসে নূরের স্রোতে, মুর্শিদ আমার মোহাম্মদের নাম, আসেনি আসেনি, সাহারাতে ফুটলো রে ফুল রঙ্গিল গুলো লালা, সেই ফুলের খুশবুতে আজ সেই দুনিয়া মতো আরা, সেই ফুল নিয়ে কাড়া কাড়ে সাদ সুরজ গ্রহ তারা, ঠিক কিনা কো? এই বেটা লিখে গেছে বিপদ সে শেষ মুহূর্তে মনে লাগে, ও মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, সকাল শুনতে যেন মুয়াজ্জিনের আজান শুনতে ভাই, আল্লাহু আকবার কর। আমি যখন গিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য, যখন গিয়েছিলাম পরীক্ষা দেওয়ার জন্য অ্যাডমিশন টেস্ট, তখন দেখলাম ঢাকা ইউনিভার্সিটি মসজিদের পাশেই কবি নজরুলের মাজার, ঠিক কিনা বলে সবাই? আল্লাহ তার দোয়া কবুল করছে, কবি নজরুল একজন হাক্কানি হক্কানি একজন আল্লাহর ওলি। আমার বাইফুত তোরা চিনলি না কিন্তু কবি নজরুল চিনছে, ঠিক নি ঠিক নি ঠিক নি ঠিক নি ঠিক নি কোন? এখন যদি এটা গুণ হইতো তাহলে নবীকে না করতেন, তো সাহাবারা বলছে না তলাল বাদ্রু বলছে না কেবল, এমনকি নবীর একটা সাহাবি হাসান ইবনে সাবিত মিয়া এবেলে, ঠিক নি হতো তখন কাছে এবেলে এনে ফাঁকি বেড়া মারছে কেন, তার এরপর নবী আসক্ত হয়ে সেই নবীর স্নানের দিকে তাকায় সে যখন গজল বলতেছে, নবী তার উপর তার প্রেম সাগরে ডুব দিয়ে এইভাবে নবীজির ফাঁকি মোবারক তার কাদের মধ্যে সুলে মেলে, আল্লাহু আকবার কোন? তাহলে বুঝা গেল গান গজল দুই প্রকার, যেগুলো শুনলে মানুষ ভালো দিকে ধাবিত হয়। আব্দুল আলিম গান গায়া গেছে, ফরের জায়গা ফরের জমিন ঘর বাঁধাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক, ঠিক নি ঠিক নি, আপনি ঘরের মালিক। যেই সমস্ত গান গজল শুনলে মানুষ আল্লাহর দিকে ধাবিত হয়, এগুলো হাজার বার জায়েজ সাহাবায়ে কেরাম থেকে জায়েজ প্রমাণ হয়ে গেল, বাইফুতরা বুঝে যা উল্টা পাল্টা কিন্তু হতো দিস না। আমি আব্দুল্লাহ কাদরি এখন আমাসি বাদ খামু তারপরে জামু আয় আয় আয়, ঠিক কি না কোন সবাই? আর যেগুলো আপনার শুনলে মানুষ খারাপ দিকে আপনার দাবিত হয় এগুলোকে তো আমরা না জায়েজ বলি, যে মমতাজ কইয়া গেছে ফাটটা যায় বুকটা ফাটটা যায়, বন্ধু যখন বউ লইয়া তার বাড়ির সামনে দিয়ে রং টং করে হাঁটতে যায়, এটাকে তো আমরা তো খারাপ কই, কোন শুননি আলাম তো এটা ভালো কয় নাই, ঠিক কি না? লেখছে অতীতের কথাগুলো পুরানো স্মৃতিগুলো মনে মনে রাখো, আসো না আসো না আসো না, তো এইটাকে আমরা একটা বানাইছি কোরআন, এতক্ষণ যা বলছি কোথায় বলছি কোরআন হাদিস থেকে, তারপরে কি হাদিস কিতাব নিয়ে আসছি বলার সুযোগ পাই নাই, ইনশাল্লাহ যদি আল্লাহ পাক সুযোগ দান করে ভবিষ্যতে আসলে, ঠিক নি? বলেন কোরআনের কথা, বলেন কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চহিল, ওহাবি বালা না শুনিল, ওহাবিরা বালা বালা বালাই বালা বালা
ওয়াহাবি বালানা সুন্নি লইয়া থাই কো বলেন কোরআনের কথা গুলো হাদিসের কথা মাইনা মাইনা চহিল ওয়াহাবি বালানা সুন্নি লইয়া থাই কো ওয়াহাবি বালানা সুন্নি লইয়া পরে লামাজহাবি বালানা সুন্নি লইয়া থাই কো গাটিওয়ালারা বালানা সুন্নি লইয়া নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা সবাই নামাজ পড়ে ওরে জান্নাতের সাবি নামাজ জান্নাতের সাবি নামাজ নবীর প্রেমে পহিরো ওয়াহাবি বালানা সুন্নি লইয়া হেরা কয় কবলে সুন্দরে নামাজ পড়ে না আরে বেদ্দফা করে বেদ্দফারা সুন্দরে নামাজ পড়ে নামাজ তোরা পড়েস না ঠিক কি না কয় দলিল দিয়া যান এ কয়েকদিন আগে কি গেছে ও মেরাজ নামাজ কি সুন্দরে পড়ছে না ওয়াহাবিরা পড়ছে কারা পড়ছে ও ভাই ফুতরা রে আমার নবী না কইলে তো নামাজ তুই ফাইতি না ওই দিন নামাজ নিয়ে আসছে ঠিক কিনা বলেন লাইলাতুল বরাতের রাত্রে সুন্দরে নামাজ পড়ে ওয়াহাবিরা মসজিদে তালা মারে লাইলাতুল মিলাদুন নবী রাত্রে সুন্দরা পড়ে হেরা আপনার মসজিদে তালা মারে লাইলাতুল মেরাজের রাত্রে সুন্দরে নামাজ পড়ে হেরা তালা মারে হেরা বেদাত কয় এখন আপনারা কোন নামাজ কি সুন্দরে পড়ে না ওয়াহাবিরা পড়ে কারা বলে ও মে গায়েব হাজরি নাজরে নূর নবীজির শান ওর নূর নবীজির শানের কথা কোরআনে বয়ান আছে হাদিসে বয়ান ও নবীর শানের কথা শোনা নবীর শানের কথা শোনা ঈমান তাজা কহিরো ওয়াহাবি বালানা সুন্নি লইয়া থাই কো গাটিওয়ালারা বালানা সুন্নি লইয়া এবার আসেন সুকসুমা দেনি হ্যাঁ নবী নামে সুমন করে সুন্নি জমাত যারা মিলাদের শেষে দাঁড়া ইয়া সালাম জানায় তারা বাবা সালাম জানায় তারা ঠিক নি আমরা একটু সুমা দিলে হেরা করে কয়নি কয়নি বেদ্য ফের করে বেদ্য ফেরে নজদির গোষ্ঠীরা কিতাবের নাম জারান শরীফ সূরা আহজাব 13 নম্বর হাসিয়ার মধ্যে এসেছে মানসামিয়া ইসমি ফিল আযান যেই ব্যক্তি আযানের মধ্যে নবীর নাম শুনিয়া ফাতা কুব্বিলা মাসহুন আলা আইনিহি চোখের মধ্যে মাসহ করবে ওরাম ইয়াম্মা আবাদা সেই কখনো অন্ধ হবে না আল্লাহু আকবার কাবীরা আসেনি 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 সিদ্দিক আকবর সামনে সিদ্দিক আকবর কিপ সাইলেন্ট সিদ্দিক আকবর নবী সামনে বলে কি দিছে সুমা দিছে চৌধুরীটা বেদাত হতো নবী না করতেন নবী কি করতেন না করে নাই বরঞ্চ আমার নবী কয় সিদ্দিক বা তুমি কি করেছো হুজুর আমি আপনার ভালোবাসি বিদে হুজুর কয় যে যারে ভালোবাসে এটা মহব্বতের ব্যাপার ঠিক নি ঠিক নি ঠিক নি সিদ্দিক আকবর নবী নাম শুনা সুমা দিল বিলাল আজান দিল মসজিদ নবীর মধ্যে বরঞ্চ আমার নবী কয় কিতাবের নাম হলো মাউজুআতে কাবির এই কিতাবটা লিখলেন এই কিতাবটা লিখলো আপনার মোল্লা আলী কারি যিনি হানাফি মাযহাবের বড় একজন ইমাম সিদ্দিক আকবর শোকের মধ্যে সুমা দিল আমার আপনার নবী সঙ্গে সঙ্গে কয় মান পালা খলিলিন মান শব্দ অর্থ হলো যারা পাল অর্থ হলো করা খলিল মানে বন্ধু খলিল ইয়াই মুতাকিল আমার বন্ধু মান পালা খলিলি ও সিদ্দিক আকবর তুমি আমার বন্ধু হইয়া আমার সামনে তুমি যে শোকের মধ্যে সুমা দিয়াছ এইভাবে যারা শোকের মধ্যে সুমা দিবে আমি নবীর নাম শুনিয়া পাকাত হাল্লাত লাউসা পাতি কাল হাসরের ময়দানে আমি রাসূল শোকে সুমা দানওয়ালা উম্মত গুলাকে খুঁজে খুঁজে বাইর কইরা তাদের পক্ষে সাফাত কইরা জান্নাতের মধ্যে নিয়ে যাব আসেনি ভাই পুত্ররা কিতাব খুললে দেখ না পারলে আমার রুমে যাইও আমি রাত আর এসে মাদার সরকারে ইমাম একবারে আর এস পি এস জে এস আছে না কত আছে না মুক্ত সব কিছু একবারে খতিয়ান সব দেখাই দেবো আসেনি 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 নবী নামে সুমন করে সুন্নি জমাত যারা মিলাতে শেষে তারা সালাম জানায় তারা বাবা সালাম জানায় তারা ও নবীর দিদার একবার পাইলে নবীর দিদার একবার পাইলে দোজক হারাম হইব ওয়াহাবি বালানা সুন্নি কোন মুখে কস ভাই ফুতরা নবী তোকে মতো মানুষ
কিতাবের নাম মেসকাসরে 554 পৃষ্ঠা, লা তামুসু নারা মুসলিমান রানি আওরা মান রানি, যেই ব্যক্তি আমার আপনার নবীকে দেখলো তার জন্য জান্নাত ওয়াজিব জাহান্নাম চিরতরে হারাম। আল্লাহু আকবার বলেন। শয়তান আল্লাহ পর্যন্ত সুরত দিতে পারে কিন্তু শয়তান নবীর সুরত নিতে পারে না। তাহলে প্রমাণ হয়ে গেল, বুখারীর মধ্যে আসছে ইন্নি লাস্তু কাহাদি মিনকুম, আমি তোমাদের কাহার মত নই। মেশকাতের মধ্যে আসছে বাবু সাউম আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতন। তাহলে যেই নবীকে একবার দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম চিরতরে হারাম হয়ে যায়। কিয়ামতের এক সেকেন্ড আগেও এই নবী কখনো আমাদের মতন হতে পারে না, পারে না, পারে না। ঠিক কি না বলে? কত নবী তো আছে, আয় হায় এটা কেমন নবী, যেই নবীকে দেখলে দোজক হারাম জান্নাত ওয়াজিব। তাহলে বোঝা গেল আমার নবী ঈসা নবীর মতো না, মুসা নবীর মতো না। বেমাসাল, যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তত জায়গায় রহমাতাল্লিল আমিন। যেন আল্লাহ পাক আমার ভাই সত্য করে বুঝার তৌফিক দে, আমিন কোন আমিন। হুজুরে বসা রাখছে হুজুর, বদবা দিন দেখেন মুরুজ মানুষ, আমি তো এখন ইয়াং বসে কি কোন ঠিক নেই, বোঝেন নাই কারণ বক্তা মারা কারণ বক্তার কদর বুঝে, কথা বুঝতে পারছেন নি তো। যা হোক আমি আগে বলছি, আমি কিন্তু খাই না খাই কিন্তু দেড় ঘন্টা করে ফেলছি, তারপরে দেড় ঘন্টা যদি হুজুরা দুই ঘন্টা ফরাই থাকে, দুই ঘন্টা ফরাইলে কিন্তু ওয়াজ করতাম ঠিক নেই। আমি দেখলাম আপনাদের মধ্যে একটু এশক মহব্বত আছে ঠিক নেই বলেন। আর সামনের দিকে কেন আমাকে আর বিরক্ত করবেন না, আমি কিন্তু কাছে ঠিক না, রাতাল ইসলাম আজারের সরকারি ইমাম। তো আপনারা যখন আমাকে কল করবেন ইনশাআল্লাহ আমি আসার চেষ্টা করব। ভাই আমি ঘুম এই দিয়ে ওয়াজ করছি না, এখন দেখবেন বাসায় গেলে ফোন দিব, হ্যালো কে কত ফু দিয়ে উড়ালাম, তোরে মাইরা ফেলাম একে বাই ফু এ উড়াই দিয়ে পারবি, আর কিছু করতেই পারতি না, ওহাবি জ্বালা ঘুমাইতে পারি না। তা আমি কে যাক আমার এক ছেলে এক মেয়ে খোদা যায় করে ফলোয়ার নাম রাখছে গোলাম মোস্তফা জিলানি, যে নাম শুনলো ওহাবি গায়ে গায়ে জ্বর জ্বর ওঠে, গোলাম মায় নবীর গোলাম হেত নবী গোলাম মায়ের না। দোজাহানের কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কি সুহুন ঠিক নি। আমি আমার ফলার নাম রাখছে গোলাম মোস্তফা জিলানি, যেন মরার ফলে ওহাবিরে কইয়া যায় হে সারা জীবন জ্বালাই গেল, এখন হে ফলার এমন এক নাম রাখছে গোলাম মোস্তফা নবীর গোলাম, এই ফলাও আমরা জ্বালাই যাইব ঠিক নি। আমি পড়ছি জামিয়াত, আমি আমার ফলার চিন্তা করছি, আমি তো আর হাফেজ না, ফলারের হাফেজ বানামো আলেম বানামো, আর আমি যে কিতাব পত্র কিনছি 8-10 লাখটা কিন্তু আমার রুমে আছে, আমার ফলা কিন্তু কিতাব কিনতে হবে না, ফলারে লাইন বাই লাইন দিয়ে যাবো, ডোজ দিয়ে যাবো। এই ওহাবি তবলিগি জামাতটা এমনি এমনি বাবার ডোজ দিবা, তোমার আব্বার ডোজ দিতে 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 সুল ফেকছে দাঁড়িয়ে ফেকছে তুমিও দিবা ঠিক কিনা বলেন। সুতরাং ওহাবির আমাকে হুমকি তুমি যাই দেয় না কেন, আমি তাদের হুমকি তুমি ভয় পাই না, জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবে, এই পৃথিবী আমার থাকার জায়গা নয়, আমাকে যেতে হবে আসল জায়গা। ওই আসল জায়গায় তো নবী, যদি নবী আমি নবীর পক্ষে থাকি, তো নবী আমার পক্ষে থাকে, আমার চিন্তার কোনো কারণ নাই। আমরা সবাই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না, হাত তুলে দেখাই দেন, নারায় তাকবীর, দেখো নারায় রিসালাত, নারায় গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই আমার সাথে বলবেন আয় আল্লাহ, আমরা সবাই তোমার নবীর পক্ষে আছি, নবীর পক্ষে থাকব, নবীর পক্ষে থাকতে গিয়ে যদি জীবন দিতে হয় আমরা জীবন দিতে রাজি। আমিন কোন, যদি কবুল হয় কারবার শেষ ঠিক নেই, সবার নিকট দোয়া চাই, দোয়া করবেন বাবা আমি নিজে অসুস্থ ডায়াবেটিস রুগী। আসলে আপনারা আবার ওয়া শুনছেন বলতে কি ডায়াবেটিস, ডায়াবেটিস রুগী জোরে কথা বলতে পারে, হে শোনে ওইটা মুখের মতো ডায়াবেটিস না কি ঠিক নেই, হ্যাঁ কিন্তু আমার কিন্তু ডায়াবেটিস আছে কিন্তু কথা বুঝতে পারছেন, কিন্তু ওয়া শুনলে পাবলিক আর কি ডায়াবেটিস, হুজুরের মাকটাক ফাটায় ফুটে ফেলা এই ডায়াবেটিস রুগী বলে সিলেতে পারে, এটা হলো অলি আল্লাহ দান রাসুলের নেকা করাম ঠিক না বলেন। আমি ডায়াবেটিস রুগীর দোয়া চাই, দোয়া করবেন। এবার আমার আব্বা অসুস্থ, আমার ভগ্নী ভাতি অসুস্থ, আমার ছেলে মেয়ে ভাই ভাতিজা বাগিনা বাগনি সবার জন্য দোয়া দোয়া করবেন। আমি সবার নিকট দোয়া চাই, হুজুর নিকট দোয়া চাই, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।